flying thing kiya pakhi. আপনি তিনটা পাখি কই থেকে পাইছেন? এই তিনটা পাখি ভাই গাছ থেকে পড়ে গেছিল, আমাদের এখানে একটা জড়ে একটা গাছ ভেঙে পড়ছিল বৈশাখের সময়, তো আসলে এই বাচ্চাগুলো বড় হইলে পরে ছেড়ে দিব আর কি, তো ছাড়ছি কিন্তু এখন আর যায় না। আচ্ছা, যেহেতু এগুলা ই পাখি হয়তো মায়া পড়ে গেছে, মানুষের কাছাকাছি থাকতে মানে ভালোবাসে, মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে। এই যে দেখেন মানে এত টেম হয়েছে, খাবার খাইব না, বাহ সুন্দর। এটা তো মূলত ইন্ডিয়ান রিংনেট মনে হয় না, ইন্ডিয়ান টিয়া বাংলাদেশে আসে, ডরাইবো কেন? বাহ, এরকম টাইম তো দেখি না, ওই যে একটা গাছে সবগুলা খাইতেছে মিলেমিশে, কথা বলে কোনটা? সবগুলাই কথা বলে, কিন্তু অত চালু না আর কি, বয়স কম এই জন্য মুখটা এখনো চালু হয়নি। বাদাম খাওয়াইতেছে? বাদাম খাওয়াইতেছে। মিঠু, বাবা আমার কাছে দেখা বসছে, আমার চেহারা দেখা যায় নাকি? মিঠু মিঠু মিঠু, আপনার কাছে তিন পিসি আছে না, বাচ্চা থেকে পালতেছেন, তো এই সেল করার ইচ্ছা আছে? এগুলা না ভাই, শখের পাখি নাকি? বাহ, আমার ক্যামেরার উপরে বসছে, এটা আমার চিনা ভালো হয়েছে, তাহলে আমার কাছে আইতেছে কারণ ধরে। খুব মিশুক পাখি, হ্যাঁ খুব মিশুক ভাই, এই যে আবার ডাকলে চলে আসবে। আসো মিঠু, আসো
যাও যাও খাও ওই আমার কাছে এই খাই ও ক্যামেরা দেখা খুব ইন্টারেস্টিং হয়ে গেছে যে ক্যামেরা আসলে কি জিনিস এটা খাওয়া যায় কিনা এই জন্য ক্যামেরার উপর যায় বসে আছে এই যে এই যে এখানে খাবার দাবার আছে এটু এই যে খাবার দাবার আছে আসো এই যে অনেকে ভাবতে পারেন এর পালক টালক কাটা আসলে কোনোটারই কোনো পালক টালক কাটা নাই এগুলো একদম ফ্রিলি উড়ে এগুলো ছায়রা যে এলো আসে হ্যাঁ এই যে দে কোনো পালক কাটা নাই এগুলো ছায়রা দিল আসে জঙ্গলি হিসেবে থাকে জঙ্গলি হিসেবে না ভাই পুষ্পানন হিসেবে থাকে জঙ্গলি হিসেবে থাকলে তারা আমাদের কাছে আসবে না জঙ্গলি হিসেবে থাকে ওইভাবে তো থাকতেছে না না ভাই জঙ্গলি হিসেবে থাকে না